যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধ, তাদের ছেলে মেয়ে বা বংশ সেই আরেকটি সিঁড়ি তারা সুযোগ পাবে না, ওই রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে। কোরআন এবং হাদিসের উপর আমল করার, জানার এবং বুঝার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাননীয় স্পিকার, আমি দয়া করে অনুরোধ করব, আপনি আমাদের সংসদের গার্জিয়ান, আমরা মাত্র কয়েকজন আছি, আমাদেরকে দয়া করে সুষ্ঠুভাবে কথা বলার পরিবেশ আপনি করে দেবেন। মাননীয় স্পিকার, কথায় আছেন, আমরা পড়েছি চোরের মায়ের বড় গলা, চোর যখন চুরি করে, মাননীয় স্পিকার, চোর যখন চুরি করে তখন অত্যন্ত সতর্কতার সাথে চুরি করে। চোর জানে যে চোর যদি ধরা পড়ে তাহলে তার যে উত্তম মধ্যম হবে এইটির কারণে সে এত সতর্ক হয়ে চুরি করে যেন সে ধরাটি না পড়ে। মাননীয় স্পিকার, যে কারণে বলা কথাই আছে যে গৃহস্থের একদিন চোরের দশ দিন। আপনারা আসছেন, ভালো কথা, অনেক কথা বলবেন, কিন্তু কথার যেন ভিত্তি থাকে, কথার যেন সত্যতা থাকে। আপনি ভালো পার্লামেন্টারিয়ান, আপনার স্ত্রী ততোধিক ভালো পার্লামেন্টারিয়ান ছিলেন, সুতরাং আপনারা এই পার্লামেন্টে অনেক বেশি হইচইপূর্ণ না প্রাণবন্ত করবেন, ইট ইজ আপ টু ইউ। বর্তমান মন্ত্রী অনেকে উপহাস করে বলেন যে বিএনপি রাস্তায় দাঁড়াতে পারে না। আজকে বিএনপির কত নেতা কর্মী গুমের শিকার হয়েছে, আজকে বিএনপির কত নেতা কর্মী আপনার অপহরণের শিকার হয়েছে, আজকে বিএনপির কত নেতা কর্মী ক্রস ফায়ারের শিকার হয়েছে, বিনা বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এর তথ্য হিসাব আপনি চাইলে আপনার কাছে আমি পৌঁছে দেবো। মাননীয় স্পিকার, আজকে বিএনপির মহাসচিবের নামে 84টি মামলা, আজকে অবাক লাগে মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গায়েবী মামলা কিছু নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমাদের এই পার্লামেন্টের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার 84 বছর বয়স, খন্দকার মাহবুব হোসেন বিজ্ঞ আইনজ্ঞ তার বয়স 84 বছর, ব্যারিস্টার মওদুদ আহমেদ আজকে বিএনপি সিনিয়র নেতারা, ওনারা নাকি হাতের ঝিলে বসে বোমা তৈরি করছিলেন, নাশকতার কাজে লিপ্ত ছিলেন, এই মামলায় তাদেরকে উচ্চ আদালত থেকে জামিন নিতে হয়, এই কথাগুলি কি অসত্য, এই কথাগুলি কি মিথ্যা? এই কথাগুলির আলোকেই আমি কোরআনের আয়াত থেকে বলবো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমি একেবারে সুস্পষ্টভাবে কোরআন থেকে আপনাকে বলছি, একে কেউ কাউরি বোঝা বহন করবেন, আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে বলছে, এতক্ষণ তো সাধারণ আলোচনা হয়েছে, আপনি তো লক্ষ্য করেছেন আমাকে যদি বাজেটের উপর, আমি বাজেটের উপরই বলবো, কিন্তু আজকে আজকে বক্তব্যের যে ধারা চেঞ্জ করে দিয়েছেন, যে কারণে আমাকেও বাজেটের উপর প্রস্তুতি ছিল, আমি আপনাকে বলবো, আমি এই কথাগুলি অত্যন্ত স্পষ্ট বলছি, এটা আমরা সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। মাননীয় স্পিকার, আমরা কেউ দুনিয়াতে স্থায়ী নই, আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলছে, নিশ্চয়ই তোমাদের চক্ষু কর্ণ অন্তকরণ জিজ্ঞাসিত হবে কিয়ামত, কিয়ামতের মাঠে, এটি সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত। মাননীয় স্পিকার, এর একটা সানে নজুল তাফসীরটি কি, দয়া করে চুপ করেন, আপনারা আপনাদের বক্তব্য সময় বক্তব্য দিয়েন। মাননীয় স্পিকার, এই কারণেই আজকে আমরা যারা দায়িত্বে রয়েছি, আজকে যারা আমরা দায়িত্ব পালন করছি, আমাদেরকে অবশ্যই কিয়ামতের মাঠে বলবে, তোমার সামনে তুমি দেখেছো ওই আহাজারি করছে যে ব্যক্তিটি আজকে নিখোঁজ হয়ে গেছে, তুমি কানে শুনছো, তুমি চোখে দেখছো, তুমি হৃদয় দিয়ে অনুভব করছো, কোনো ব্যবস্থা গ্রহণ করছো না, এটি আমরা যে যার কর্মের জন্য কিন্তু আমরা তার জন্যই তার জবাবদিহি করবো। মাননীয় স্পিকার, যে কারণে পরিষ্কারভাবে আল্লাহ পাক বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, আমি প্রত্যেকের কর্মকে, সূরা বনী ইসরাঈল 13 এবং 14 নম্বর আয়াত, প্রত্যেক মানুষের কর্মকে আমি গ্রীবা লগ্ন করে রেখেছি, কিয়ামত উদ্দিন বের করে দেখাবো একটি কিতাব যে খোলা অবস্থায় পাবে, সেখানে কোনো বিচারকও লাগবে না, সাক্ষীও লাগবে না, আমাদের কিতাব, আমাদের যা কর্মকাণ্ড, আমাদের দুইদিকে ফেরেস্তা বসে সর্বক্ষণ এই কাজে নিয়োজিত রয়েছে। মিথ্যা কাহাকে বলে, কত প্রকার, কি কি, চোখের পাতা না কাঁপে যদি কেউ মানে বলে থাকে, ইট ইজ বিএনপি, বিএনপি এন্ড বিএনপি, এই কথাই আমরা আজকে বলতে পারি। এবং নুসরাতের ব্যাপার, জঙ্গিদের কার্যকলাপ আমরা দেখছি, আশকোনা, একই সঙ্গে শোলাকিয়া, আমি ধন্যবাদ জানাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে, তারা কিভাবে রিস্ক নিয়ে একদিকে হলি আর্টিজান, অন্যদিকে আশকোনা, শোলাকিয়া, সমস্ত জায়গায় তারা বীরত্বের সঙ্গে তারা এই আক্রমণ বা এই সমস্ত দেন্ডে তারা আউট মানে সে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। 2 মিনিট জি। এরা সেই ধর্মের কথা বলে, ধর্মের কথা বলে ওই যে
আশকোনাতে আপনারা দেখছেন শাকিরা নামে যে মেয়েটা, যখন চারিদিকে র‍্যাব এবং পুলিশ অন্যান্য এজেন্সি এটা ঘেরাও করে ফেলল, তখন কি কোন মেয়েটারে তারা পাঠালো? শাকিরারে। শাকিরাকে সে তার স্বামী, প্রথম স্বামী একজন ব্যবসায়ী ছিল, মারা যাওয়ার পরে সুমন নামে ওই জঙ্গির সঙ্গে তার বিয়ে হয়, এবং বিয়ের পরে যখন সেই জঙ্গির সঙ্গে বিয়ে হয়ে গেছে, তারা আবার এদের খুব সুন্দর কলোনি করে থাকে এবং ঠিক করা থাকে, আমি মন দিয়েই পড়ছি, অমুকে মরে গেলে তমুকের সঙ্গে বিয়ে হবে, তমুকে মরে গেলে তারপরের সঙ্গে বিয়ে হবে, তারপরে এইভাবে সিরিজ অব উড বি হাজব্যান্ড তারা নিজেরা বৈঠক করে ঠিক করে রাখেন। এখন স্বামী স্ত্রী ভিতরে ঝগড়া হলো, নামাজের পাটি নিয়ে বসে গেল, আল্লাহ অমুকে শহীদ বানায় দে, তাহলে তমুকের লগে আমার বিয়ে হইব, এটা হলো গ্রামে বলে। আমি গ্রামের মেয়েদের মুখে আমি শুনছি যে এটা কোন দেশি নিয়ম যে একটা মেয়ে আগেই জানবে যে অমুকে মারা গেলে তমুকের সঙ্গে তার বিয়ে হবে। এত জঘন্য আদিম ব্যবস্থা নিয়ে এরা চলে আর ইসলামের কথা বলে। ইসলাম তো সাম্যের কথা বলে, ইসলাম পবিত্রতার কথা বলে, ইসলাম আগায় যাওয়ার কথা বলে। আজকে আমাদের সিনিয়র পার্লামেন্টারিয়ান জনাব মতিয়া চৌধুরীর কাছে আমি আমার বাজেটের বক্তৃতা উত্তর চেয়েছিলাম, উনি বাজেট বক্তৃতা উত্তর দিতে গিয়ে বললেন যে জিয়াউর রহমান মদের লাইসেন্স দিয়েছে, মদের লাইসেন্স দিয়েছেন, কিন্তু মদের লাইসেন্স কি মুসলমানদের? আমি আমার কথা উত্তর শুনেন, কথাটা শুনেন, শোনার পরে শুনবেন, মদের লাইসেন্স উনি দিয়েছেন, মদের লাইসেন্স দেওয়ার মধ্য দিয়ে উনি রেস্ট্রিকশন, লাইসেন্স দেওয়া মানে রেস্ট্রিক্টেড করে দেওয়া। আপনি সংবিধানে এখানে পরিষ্কারভাবে বলছেন রাষ্ট্রধর্ম ইসলাম, এবং আপনি এখানে সংবিধানের মধ্যে পরিষ্কারভাবে বলছেন তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা এবং সম অধিকার নিশ্চিত করবে। মাননীয় স্পিকার, সাঁওতালরা তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে মদ্যপান করে, ডোমরা মদ্যপান করে, আপনার সুইপাররা মদ্যপান করে, এখানে বিদেশিরা রয়েছে, বিদেশি কর্মীরা রয়েছে, তাদের মদ লাগে। আপনার আজকে যে সমস্ত মদের লাইসেন্স দেওয়া হয়েছে, কোনো লাইসেন্সে দেখাতে পারবেন যে ওই লাইসেন্সের মধ্য দিয়ে আপনার মুসলমানদেরকে অনুমোদন দেওয়া হয়েছে, মদের লাইসেন্স দেওয়া হয়েছে, এটা রেস্ট্রিকশন শর্ত কন্ডিশন দেওয়া হয়েছে। আজকে যদি ওই লাইসেন্স না থাকতো, আমাদের অনেকেই আমরা মদ্যপান করে সংসদের মধ্যে চলে আসতাম, কোনো আইন ছিল না তখন বন্ধ করার। এখানে আজকে যদি আমরা কেউ মদ্যপান করে এই সংসদের মধ্যে প্রবেশ করি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাহিনী আমাদেরকে ধরে নিয়ে গিয়ে উনার আইনজ্ঞ ব্যবস্থা গ্রহণ করবেন, যে কারণে আমি মনে করব এটি আপনারা ক্ষমতা তো আছেন 20 বছর থেকে, এই ক্ষমতায় 20 বছর থেকে থাকার পরও কেন আপনারা এই মদ্যপানের যে আইনটি জিয়াউর রহমান করেছে বাতিল করে দেন না, কেন এটাকে আরো সংশোধন করেন? মাননীয় স্পিকার, এই অভাবনীয় সাফল্য মণ্ডিত অর্থনীতি চমকপ্রদ উন্নয়নের জন্য দেশে যে যার নেতৃত্ব আজকে মানে ভাস্বর, তিনি হচ্ছেন গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফরচুনের জরিপে আমাদের নেতৃত্বের অবস্থান বিশ্বে 10-এর মধ্যে, টাইম ম্যাগাজিন কর্তৃক নির্বাচিত শীর্ষ 100 জন প্রভাবশালী ভিতরে আমাদের নেত্রী অন্তর্ভুক্ত। মাননীয় স্পিকার, এই সম্মান কৃতিত্ব এমনিতেই অর্জন হয়নি। সারা দেশের মানুষ তাকিয়ে আছে, যাই বলেন না কেন, এখানে আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু বাস্তব, বাস্তব যেটি কথা, আজকের দেশে 17 কোটি মানুষ কিন্তু জিম্মি, অসহায়। আজকে সারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, এই সাম্প্রতিক সময়ে যে উপজেলা নির্বাচন হয়েছে সমস্ত রাজনৈতিক দল বর্জন করেছে, আপনারাই প্রার্থী দিয়েছেন, আপনারাই বিরোধী প্রার্থী দিয়েছেন, তারপরও সেখানে 5% লোক ভোট কেন্দ্রে যায় নাই, তার মানে মানুষ এইখানে আজকে কি অবস্থায় রয়েছে এটি নিশ্চয়ই আমাদের উপলব্ধিতে আসা উচিত। এই সংকট থেকে যত দ্রুত আমরা বেরিয়ে আসতে পারবো তত আমাদের জন্য কল্যাণকর হবে। আমি পাশাপাশি এটুকু মাননীয় নেত্রীকে বলতে চাই, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিম্ন আদালতের একটি ফরমাসি রায়ে তিনি সাজাপ্রাপ্ত, উনি দীর্ঘ পনেরো মাস যাবৎ উচ্চ আদালত থেকে জামিনের জন্য প্রচেষ্টা চালিয়ে আসছেন। বাংলাদেশে নিম্ন আদালত থেকে অত্যন্ত জঘন্যতম বিভিন্ন মামলায়, খুনের মামলা, হত্যার মামলায়, ধর্ষণের মামলায়, মাদকের মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছে উচ্চ আদালত থেকে সকলে জামিন পেয়েছে। মাননীয় সংসদ নেতা, আপনার প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব, উনি আজকে 73-74 বছর বয়স্ক বৃদ্ধা, উনি আজকে হুইল চেয়ারে চলাফেরা করছেন, উনার এই অবস্থায় আসলে সত্যিকার অর্থে জেলখানায় থাকার কথা নয়, অন্তত পক্ষে উনার জামিন পাওয়া উচিত। উচ্চ আদালতকে যদি আপনি স্বাধীনভাবে কাজ করতে দেন, আপনার যারা এখানে নিয়োজিত অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্মকর্তা রয়েছে, তারা যদি সত্যিকার অর্থে এখানে বাধা প্রদান না করে, আমি বিশ্বাস করি উনি কালকেই জামিন পাবেন।